শিম একটি খুবই উপকারী সবজি, কম বেশি আমরা সবাই জানি। শিমের মধ্যে আছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফাইবার, ভিটামিন ও মিনারেল। নমস্কার বন্ধুরা, আমি অঞ্জনা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আজকের রেসিপি হলো শিম বাটা বা শিমের ভর্তা। শীতের দিনে ধোঁয়া ওঠা গরম ভাতে শিমের ভর্তা থাকলে আর কিছুই লাগে না। শিমের ভর্তা গরম ভাতে জাস্ট অসাধারণ খেতে। তাহলে চলুন শুরু করি শিমের ভর্তা রেসিপি। শিমের ভর্তা বানানোর জন্য আমি এখানে কয়েকটা শিম নিয়েছি। শিমটা যে টাটকাই হতে হবে সেরকম কোনো ব্যাপার নেই, বাড়িতে যদি অনেক দিনের শিম রয়ে যায় সেই তা দিয়েও এই রেসিপিটি আপনারা বানিয়ে নিতে পারেন। আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে আমি এক চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি। আপনারা যদি না চান কালো জিরেটা নাও দিতে পারেন। তো কালো জিরে দিলে শিমের ভর্তার ফ্লেভারটা ভালো আসে আর কালো জিরে খাওয়াও খুব ভালো। কালো জিরেটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এদিকে আমি শিমের দুদিকে যে সুতোর মতো অংশ থাকে সেগুলো আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। দেখুন, এগুলো মুখে পড়লে ভালো লাগে না। আর শিমগুলো ধুয়ে নিয়েছি। আর ওই কড়াইয়ের মধ্যে আমি অল্প একটু জল দিয়ে নিয়েছি আর জলের মধ্যে নুন দিয়ে দিচ্ছি। জলটা এখন গরম হতে দেবো। জলটা গরম হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি শিমগুলো দিয়ে দিচ্ছি। শিমগুলো এবার আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা ঢাকা দিয়ে নিচ্ছি। শিমটা সেদ্ধ হয়ে গেছে আর জলটাও শুকিয়ে গেছে। শিমের জল আমি ফেলবো না, তাহলে শিমের ফ্লেভারটা চলে যাবে। দেখুন, জলটা আমি পুরো শুকিয়ে নিয়েছি। শিমগুলো এবার আমি উঠিয়ে রাখবো আর কড়াটা একটু ভালো করে ধুয়ে নেব। কড়াটা আমি ভালো করে ধুয়ে নিয়ে আবার গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে অল্প একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি, পুরো রান্নাটাই সর্ষের তেলে হবে। আর এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিয়ে নিচ্ছি আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে নিচ্ছি। শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা মিশিয়ে দিলে ভর্তাটার ফ্লেভার খুব ভালো আসে। আপনারা আপনাদের স্বাদ মতো ঝালটা দিয়ে দেবেন। লঙ্কাগুলো আমি ভেজে উঠিয়ে রাখছি। এখন ওই তেলের মধ্যেই আমি 7-8 কোয়া রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিটা আগে দিলাম। রসুন কুচিটা একটু ভেজে নিয়ে এর মধ্যে এখন আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন পেঁয়াজ আর রসুনটা হালকা করে ভেজে নেব, খুব কড়া করে ভাজার দরকার নেই। দেখুন, এইভাবে আমি ভেজে নিয়েছি। এরপর আমি এগুলো উঠিয়ে রাখব। এখন ওই কড়াইয়ের মধ্যেই এক চামচ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি শিমগুলো ভাজার জন্য। শিমগুলো এবার আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। শিমগুলো আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর এর মধ্যে আমি কয়েকটা ধনে পাতা কুচিও দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নেড়েচেড়ে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলো নামিয়ে নেব। এখন আমি শিম, পেঁয়াজ, রসুন, লঙ্কাটা একসাথে বেটে নেব। আপনারা চাইলে মিক্সার গ্রাইন্ডারও বেটে নিতে পারেন, কিন্তু কালো জিরেটা আলাদা গুঁড়ো করে নেবেন, নাহলে একসাথে দিলে পেস্ট হবে না ভালো। এখন শিলের মধ্যে আমি কালো জিরেটা প্রথমে দিয়ে কালো জিরেটা গুঁড়ো করে নিচ্ছি। শিলটা অবশ্যই ভালো করে ধুয়ে শুকনো করে নেবেন, নাহলে জল মিশে যাবে ভর্তাটার মধ্যে। কালো জিরেটা গুঁড়ো করে উঠিয়ে রাখছি। এরপর আমি পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা বেটে নেব। এটা খুব মিহি করে বাটার দরকার নেই। দেখুন, এইভাবে বেটে নিয়েছি। এরপর এইটা আমি উঠিয়ে রাখছি আর লঙ্কার বোটাটা আমি ছাড়িয়ে নিয়েছিলাম। এখন আমি শিমগুলো একইভাবে বেটে নেব। আপনারা চাইলে এইভাবে শিম বাটা, পেঁয়াজ, রসুন বাটা, কালো জিরেটা মিশিয়ে আর বাটার সময় একটু নুন দিয়ে দেবেন, এই অবস্থাতেও খেতে পারেন। তো আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি শিম বাটা, পেঁয়াজ, রসুন বাটা আর কালো জিরের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আর অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দিয়ে এটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। জলটা আর একটু শুকনো করে নিচ্ছি, এতে খেতেও ভালো হয় আর এটা একটু নষ্টও হয় না। দেখুন, এর মধ্যে আর একটুও জল নেই। শিম ভর্তাটা আমার রেডি হয়ে গেছে, নামিয়ে আমি সাজিয়ে নিয়েছি। দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি অসাধারণ। শীতের দিনে গরম ভাতে, ধোঁয়া ওঠা গরম ভাতে এই শিমের ভর্তার রেসিপি জাস্ট অসাধারণ। গরম ভাতে শিমের ভর্তা থাকলে আর কিছুই লাগে না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।